কথা তো সবাই বলতে পারে, ওয়াদা তো সবাই দিতে পারে, ওয়াদা কে রেখে দিয়েছে? আমার বিশ্বাস যে মানুষের জীবনের উন্নয়ন আমরা করেছি, অর্থনৈতিক উন্নয়ন করেছি, আপনার সামাজিক উন্নয়ন করেছি, মানুষের আয় বেড়েছে। বাস্তবতা এটা একটা ভুল ধারণা যে আওয়ামী লীগ তখন খারাপভাবে হেরে গেছে, যে মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় নাই। এটা কিন্তু সঠিক না। আপনারা যদি দেখেন ভোটের সংখ্যা, মোট ভোটের সংখ্যা যদি দেখেন, 2001 কিন্তু আওয়ামী লীগ একমাত্র দল সবচেয়ে বেশি ভোট পেয়েছিল। তারা আপনার এই 2013-15 তারা যেভাবে আমাদের দেশের মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, তারপর থেকে তাদের জঙ্গি সন্ত্রাসী বলবো তারা দেশ থেকে পালিয়েছে। জরিপ তো শুধু আমাদের না, জরিপ আপনার মার্কিনরাও করেছে সেপ্টেম্বর মাসে, আপনার তারা মার্চ এপ্রিল মাসেও করেছিল। প্রতিটি জরিপেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বিপুল ভোটে এগিয়ে আছে। যখন ওই সিলেট বরিশাল মেয়রাল ইলেকশন হয়নি, তখন কিন্তু তার আগে আমরা জরিপ করেছিলাম। আমি আমার ফেসবুকে আমাদের ঠিক নির্বাচনের আগের দিন জরিপের রেজাল্ট আমি প্রকাশ করেছিলাম। আমরা যখন জরিপে দিয়েছিলাম যে বরিশালে আমরা বিপুল ভোটে জিতব, তারা ভাবতে পারে নাই যে এটা সম্ভব। জরিপের রেজাল্ট দিয়েছি, হুবহু কিন্তু সেই রেজাল্টই হয়েছিল। আপনি যাদের নাম বললেন, কামাল হোসেন, আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, তারা দেখেন এখনও কিন্তু তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তবে তারা জোট করেছে কাদের সাথে? যারা দুর্নীতিতে কনভিক্টেড, বিএনপি সরকার যেটা আমাদের দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, তাদের সাথে তারা জোট করেছে, অথচ তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল যে বাংলাদেশকে একটা সোনার বাংলা করা। তিনি 75-এর 15-ই আগস্টের কারণে তিনি সেই স্বপ্নটা সম্পূর্ণ করতে পারেননি। তার জন্য সে কারণে আমার মার স্বপ্ন ছিল বাংলাদেশকে উন্নয়নশীল করা, বাংলাদেশকে উঠিয়ে নেওয়া, বাংলাদেশের মানুষের জীবনের উন্নয়ন আনা। অনেকেই বলে যে এটা সম্ভব না, ওটা সম্ভব না। আমরা সেটা বিশ্বাস করি না। আমরা সবসময় বিশ্বাস করি যে হ্যাঁ, পরিশ্রম এবং মেধা দিয়ে সব কিছুই সম্ভব। কথা তো সবাই বলতে পারে, ওয়াদা তো সবাই দিতে পারে, ওয়াদা কে রেখে দিয়েছে? একমাত্র আওয়ামী লীগ। আমরা যতটি কথা দিয়েছি আমরা সেটা সম্পূর্ণ করেছি। বিএনপি কী করেছে? তারা দুবার ক্ষমতায় ছিল, তারা বাংলাদেশকে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদের 5 বছর। 21 আগস্ট গ্রেনেড হামলা, আপনার সারা দেশে 500 বোমা হামলা, হত্যাকাণ্ড, হিন্দুদের উপর 2001-এ নির্যাতন, 2013-15 সালে মানুষের উপর আগুন দিয়ে মানুষ পোড়ানো সন্ত্রাস, এটাই তো করেছে তারা, আর কী করেছে? দুর্নীতি যে আছে সেটা আমি অস্বীকার করতে পারি না। তবে এখন থেকে যদি বিএনপির আমল বা 10 বছর আগের কথা আপনি তুলনা করেন, এখন তো আকাশ পাতাল তফাত। এটা সামান্য একটা উদাহরণ হচ্ছে, স্পষ্ট একটা উদাহরণ হচ্ছে যে যদি সেরকম দুর্নীতি বাংলাদেশে আজকে থাকতো, তাহলে এত কাজ কি সম্ভব হতো? এটা তো কোনোমতেই সম্ভব হতো না। আমরা দুদুককে মুক্ত করে দিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু দুর্নীতির প্রতি একটা জিরো টলারেন্স পলিসি অলরেডি আছে। আমাদের মন্ত্রীবর্গে কারো সাহস নেই সরাসরিভাবে টাকা চাওয়ার, এই সাহস আওয়ামী লীগ সরকারের কারণেই। আমি বিশ্বাস করি আমরা পেরেছি, অবশ্যই আমরা তুলে ধরেছি বারবার। আইনগতভাবে আদালত, সুপ্রিম কোর্ট তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে। এই বিএনপি ঐক্যফ্রন্ট তাদের এই যুদ্ধ অপরাধীদের, নাম ধরা যুদ্ধ অপরাধীদেরকে কীভাবে তারা নমিনেশন দেয়, যারা আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, আমাদের দেশের মানুষ শহীদদেরকে 71-এর হত্যা করেছে, 30 লক্ষ মানুষ তারা হত্যা করেছে, তাদেরকে কীভাবে নমিনেশন দেয়।